হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে। আজকে এই চ্যানেলে আমার 100তম ভিডিও, তাই আজকের মুভি আমার পার্সোনাল ফেভারিট এবং আশা করি এটি আপনাদেরও ভালো লাগবে। খুব কম হরর মুভি আছে যার রান টাইম 2 ঘন্টার উপরে, সেগুলোর হয়তো কিছু জায়গায় বোরিংও লাগে, কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের এই মুভি এজ অব দ্য সিটে বেঁধে রাখবে। আজ আমি বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড মাস্টারপিস হরর থ্রিলার মুভি 13B এর বাংলা এক্সপ্লেনেশন করব। আর আজকের 100তম ভিডিওর লাইক টার্গেট 150টি রাখলাম। আশা করি আপনারা এই ছোট্ট গিফট আমায় 100তম ভিডিওর জন্য দেবেন। তো আসুন আর দেরি না করে ইন্ট্রো দিয়ে শুরু করা যাক। মুভি শুরুতে একটা হাসি খুশি সুন্দর পরিবারকে দেখানো হয়। পরিবারে টোটাল 8 জন মেম্বার ছিল, আর এই পরিবার রিসেন্টলি তাদের নতুন ঘরে শিফট করেছে। পরিবারের ছোট ছেলের নাম মানোহর, তার সাথে বড় ভাইয়ের কথা শুনে জানতে পারা যায় এই ফ্ল্যাট কেনার জন্য মানোহর এবং তার বড় ভাই তাদের সারা জীবনের সেভিংস খরচা করেছে। এছাড়াও তারা লোন নিয়েছে যেটা আগামী 20 বছর ধরে তাদের শোধ করতে হবে। দুই ভাইয়ের জীবনের একটা বড় স্বপ্ন ছিল এই ফ্ল্যাট কেনার। মনোহরের ফ্ল্যাট বিল্ডিংয়ের 13তম ফ্লোরে ছিল আর তার ফ্ল্যাট নাম্বার ছিল 13B। কিন্তু যখন থেকে তারা এই ফ্ল্যাটে এসেছিল, তাদের ফ্ল্যাটে কিছু অদ্ভুত জিনিস ঘটছিল। ঘরে মনোহর ফোন দিয়ে নিজের ফটো তুললে সেটা পুরো বিকৃত হয়ে যেত, কিন্তু সেই ফোন দিয়ে অন্য কারো ছবি তুললে সেটা ঠিকই আসতো। এমনকি বিল্ডিংয়ের লিফট অন্যদের জন্য কাজ করলেও মনোহর লিফট ইউজ করলে লিফট কাজ করা বন্ধ করে দিত। আর তাদের ফ্ল্যাটের পুজোর ঘরে যতবার ঠাকুরের ছবি টাঙাতে যেত ততবারই সেটা ব্যর্থ হতো। অন্যদিকে আমরা দেখি মনোহরের মা, বউ এবং তার বৌদি টিভি সিরিয়ালের খুব ভক্ত ছিল, এবং নতুন ফ্ল্যাটে আসার পর থেকেই তারা একটা নতুন সিরিয়াল দেখতে শুরু করে। আর সেই সিরিয়ালের নাম ছিল সব খ্যারিয়াত, এর অর্থ হল সব ভালো আছে। সেই সিরিয়ালে একটা পরিবারকে দেখানো হয় যে পুরো মনোহরের পরিবারের মতোই। সিরিয়ালের স্টোরি অনুযায়ী এই পরিবারও তাদের নতুন ঘরে শিফট হয় এবং তাদেরও মোট 8 জন সদস্য ছিল। বাড়ির বউদের এই সিরিয়াল ভীষণ পছন্দ হয় আর এমনভাবেই তাদের জীবন নতুন ঘরেই কাটতে থাকে। একদিন মনোহর একটা লোককে পাঠায় তাদের ফ্ল্যাটে পুজোর ঘরটা ঠিক করার জন্য, কিন্তু সেই লোক তার কাজ করার সময় ইলেকট্রিক শক লেগে মৃতপ্রায় অবস্থা হয়ে যায়, ফলে সে কাজ না করেই বাড়ি ফিরে যায়। রাতে মনোহর অফিস থেকে ফিরে ঠাকুর ঘরে পেরেক লাগাতে গেলে তার হাতে পেরেক ঢুকে যায়, ফলে এবারেও ঠাকুর ঘরের কাজ অধরাই থেকে যায়। রাতে বাথরুমের লাইট নিভিয়ে আসা সত্ত্বেও মনোহর লক্ষ্য করে লাইট নিজে থেকেই জ্বলছে। সে লাইট নেভাতে গেলে কিছু অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করে আর তৎক্ষণাৎ লাইট ফেটে কাঁচের টুকরো তার কপালে এসে লাগে, এতে তার কপাল কেটে যায়। একবার একদিন মনোহরের পুরো পরিবার বিয়েবাড়ি অ্যাটেন্ড করবার জন্য বাইরে যায়। সেই দিন ঘরে মনোহর একাই ছিল। যখন দুপুর ঠিক 1টা বাজে তখন নিজের থেকেই টিভি হঠাৎ অন হয়ে যায় এবং সব খ্যারিয়াত নামের সেই সিরিয়াল শুরু হয়। মনোহর দেখে এই সিরিয়ালের যে মেন ক্যারেক্টার তার হাতে আর মাথায় চোট লেগেছিল, ঠিক যেমন চোট মনোহরের লেগেছিল। এরপর দেখায় সিরিয়ালের মেন ক্যারেক্টারের বোন 69.73% নাম্বার সহ তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। কিছুক্ষণ পর মনোহরের বোন বাড়ি এসে তার রেজাল্টের ব্যাপারে জানায়। তার বোন বলে সে 69.73% এর সাথে তার গ্র্যাজুয়েশন পাস করেছে। এসব দেখে মানোহর খুব অবাক হয়ে যায়, কারণ তার বোন একদমই পড়াশোনায় খারাপ ছিল, তার পক্ষে এত নাম্বার পাওয়া মিরাকেলের সমান। ঠিক এইভাবেই সিরিয়ালের মেন ক্যারেক্টারের দাদা তার কর্মক্ষেত্রে 10,000 টাকার স্যালারি হাইক পায়। এদিকে রিয়েল লাইফেও মানোহরের দাদা বাড়ি ফিরে জানায় তার মান্থলি ইনকাম 10,000 টাকা বাড়ি দেওয়া হয়েছে এবং তারা নির্দিষ্ট সময়ের আগেই তাদের লোন মিটিয়ে দিতে পারবে। মনোহর কিছুই বুঝতে পারছিল না এত কিছু মিল কিভাবে সম্ভব। এই ঘটনার রেশ কাটিয়ে ওঠার আগেই সিরিয়ালের আরেক এপিসোডে দেখায় সিরিয়ালের মনোহরের ক্যারেক্টারের ওয়াইফ প্রেগনেন্ট। এদিকে রিয়েল লাইফেও মনোহরের স্ত্রী প্রিয়া
রুটিন চেক আপের সময় জানতে পারে সে প্রেগনেন্ট। এই খবর শোনার পর স্বাভাবিকভাবেই পরিবারের সবাই খুব খুশি হয়। এবার কিছুদিন এরকমভাবে দিনগুলো খুশিতে কাটতে থাকে। মনোহর বুঝতে পারে এই সিরিয়ালে তাদের পরিবারের ফিউচার অবধি প্রেডিক্ট করে ফেলছে, তাই সে আরও আগ্রহী হয়ে এর পরের এপিসোডে কি হবে তার জন্য অপেক্ষা করে থাকে। মনোহর দেখে সিরিয়ালে সে প্রেগনেন্ট মহিলা সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় তার মিসক্যারেজ হয়ে যায়। এদিকে ঠিক একইভাবে মনোহরের ওয়াইফেরও কিচেনে কাজ করার সময় অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে তারও মিসক্যারেজ হয়। এত সব হবার পর মনোহর সিওর হয়ে যায় যে এই সিরিয়ালে যা কিছু দেখাচ্ছে সেটা তার পরিবারের সাথে কাকতালীয়ভাবে ঘটছিল। ফলে মনোহর সেই স্টুডিওতে যায় যেখানে এই সিরিয়ালের শ্যুটিং হচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে সব খ্যারিয়াত নামের একটা সিরিয়াল চলে, কিন্তু সেটার সাথে তার ঘরের যে সিরিয়াল ব্রডকাস্ট হচ্ছে তার সাথে কোনো সম্পর্ক নেই এবং এটা সম্পূর্ণ একটা অন্য শো। মনোহর বুঝতে পারে যে এই সিরিয়ালটা শুধু তাদের ঘরেই চলছে যেখানে তার পরিবারের ফিউচার দেখানো হচ্ছে। ফলে সে বুঝে উঠতে পারে না কি করবে, তাই সে তার বন্ধু পুলিশ ইন্সপেক্টর শিবাকে এই বিষয়ে সব কিছু জানায়। শিবা মনোহরের এই কথায় বিশ্বাস করতে পারে না। এবার মনোহর শিবাকে কোনো রকমে কনভিন্স করে একটা বাজার ঠিক আগেই তাদের বাড়ি নিয়ে যায়। এবার সময় মতো সেই সিরিয়াল শুরু হলে এই এপিসোডে দেখানো হয় যে মনোহরের মতো যে ক্যারেক্টারটা সিরিয়ালে রয়েছে সেও তার ইন্সপেক্টর বন্ধুকে তার বাড়ি নিয়ে এসেছে। আর তখনই সিরিয়ালের ইন্সপেক্টরের একটা ফোন আসে যে তার বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে গেছে এবং এতে তার ওয়াইফ হসপিটালে ভর্তি। এই দেখে মনোহর তাড়াতাড়ি শিবাকে নিয়ে তার বাড়িতে পৌঁছয়। আর যাবার আগেই শিবা তার ওয়াইফকে ফোন করে ঘরের বাইরে চলে যেতে বলে। ঘরে পৌঁছে তারা দুজন দেখে শিবার ওয়াইফ গ্যাস অন রেখে দিয়েছিল, যার ফলে পুরো বাড়িতে গ্যাস ছড়িয়ে পড়েছিল। এসব দেখে শিবা কিছুটা মনোহরের কথায় বিশ্বাস করে। সব থেকে বড় প্রবলেম হলো মনোহর এই ফ্ল্যাট ছাড়তেও পারছিল না, কারণ প্রথমত তারা এটা লোন দিয়ে নিয়েছিল, আর এছাড়াও এই সিরিয়াল শুধু তাদের ঘরেই ব্রডকাস্ট হচ্ছে। আর এই ঘর ছাড়লে মনোহর জানতেও পারবে না যে এই সিরিয়ালের পরে কি হতে চলেছে, ফলে সে তার ফ্যামিলির ফিউচারও জানতে পারবে না। এরপর একদিন মনোহর তার পরিবেশীর কুকুরটিকে অ্যাপার্টমেন্টের এক জায়গায় খুঁড়তে দেখে। মনোহর তাকে ধরে তার মালিকের কাছে পৌঁছে দেয়। রাতে মনোহর প্রিয়াকে সিরিয়ালের সেদিনের এপিসোডের কথা জিজ্ঞেস করে। প্রিয়া বলে সিরিয়ালে প্রতিবেশীর এক কুকুর তাদেরই ফ্ল্যাটের একটা জায়গায় কোনো কারণে খুঁড়ছিল, কিন্তু সেখানে কি খুঁড়ছিল সেটা দেখায়নি। এরপর মনোহর রাতে সেই জায়গাতে যায় যেখানে কুকুরটি খুঁড়ে রেখেছিল। সেই জায়গায় পৌঁছলে সে একটি পুরনো ফটো অ্যালবাম পায়। আর অবাক করার মতো বিষয় হলো সেই অ্যালবামের ফটোয় যাদের ছবি ছিল তাদের এই সিরিয়ালে দেখানো হয়েছে। একটা ফটোতে 1977 সালের ক্যালেন্ডারের একটি ছবি ছিল। সে বুঝতে পারে না ওই মানুষগুলো 30 বছর পরেও তাদেরকে এই একই রূপেই এবং তাদের টিভিতেই কি করে আসছে। এবার মনোহর আর শিবা বুঝতে পারে এই সিরিয়ালে যে ক্যারেক্টারদের দেখানো হচ্ছে তাদের মধ্যে কেউই এখন বেঁচে নেই। আর ওই ফটোতে সেই 8 জন মানুষ ছাড়াও আরেকজনের ফটো ছিল যাকে আজ অবধি সিরিয়ালে দেখানো হয়নি। তাই মনোহরের মনে হয় যে এই লোকটি হয়তো এখনও বেঁচে থাকতে পারে। এরপর মনোহরের মাথায় একটা আইডিয়া আসে, আর সে শিবাকে নিয়ে ডক্টর সিন্ডের কাছে যায়। ইনি তাদের ফ্যামিলি ডক্টর ছিলেন। কিছুদিন আগে ডক্টর সিন্ডে মনোহরের মায়ের একটা অপারেশন করে, আর যখন প্রিয়ার অ্যাক্সিডেন্ট হয় তখন ডক্টর সিন্ডেই প্রিয়ার প্রাণ বাঁচিয়েছিল। এছাড়াও তিনি ভূত প্রেত আত্মার উপর বিশ্বাসও করে, এবং এর সাথে প্যারানর্মাল রিসার্চার হিসেবেও তার ভালো নামডাকও আছে। কিন্তু সে ডক্টর সিন্ডেকে সব সত্যি কথা বলে না। সে শিবাকে একজন রাইটার হিসেবে ডক্টরের সাথে ইন্ট্রোডিউস করায় এবং মনোহর বলে এই পুরো ঘটনা ওনার সাথেই হচ্ছে এবং এর থেকে বাঁচার জন্যই তারা তার কাছে এসেছে। মনোহর জিজ্ঞেস করে কখনো আত্মারা কি কোনো ইলেকট্রনিক্স জিনিস যেমন টিভির থ্রু কি কন্ট্যাক্ট করতে পারে। তার উত্তরে ডক্টর সিন্ডে বলে আত্মাদের মনুষ্য জগতের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মিডিয়ামের দরকার হয়, আর সেই মিডিয়াম কোনো হিউম্যান বডিও হতে পারে, আবার কোনো মেশিন। আর তাদের কন্ট্যাক্ট করার একটাই মানে যে এই আত্মা তাদের জীবদ্দশায় কোনো অসমাপ্ত কাজ ফেলে রেখে গেছে।
এরপর মনোহর আর শিবা লাইব্রেরিতে গিয়ে 1977 সালের পুরনো পেপার্স খুঁজে তারা এক পরিবারের সম্বন্ধে কিছু কথা জানতে পারে। 1977-এ মনোহরের পরিবারের মতোই একটা পরিবার ছিল। এই পরিবারের ছোট মেয়ের নাম ছিল চিত্রা, সে একজন নিউজ অ্যাঙ্কার ছিল। আসলে এই সময় নিউজ অ্যাঙ্কার এবং তাকে টিভিতে দেখানো এটা অনেকটাই বড় একটা ব্যাপার ছিল। আর তাকে দেখবে বলে দুই ভাই ঘরে একটা টিভি কিনে আনে। চিত্রার আরেকটা বড় ভাই ছিল, তার নাম অশোক। অশোক মেন্টালিভাবে আনস্টেবল ছিল, কিন্তু সে পরিবারের সকলকে নিজের থেকেও বেশি ভালোবাসত। চিত্রার রামচরণ নামের এক অ্যাডভোকেটের সাথে এনগেজমেন্ট হয়। এনগেজমেন্টের দিন বাড়িতে একজন লোক আসে যে চিত্রার অনেক বড় ফ্যান হিসাবে নিজের পরিচয় দেয়। সে প্রতিদিন চিত্রাকে টিভিতে নিউজ পড়তে দেখত, আর সেখান থেকেই তাকে পাগলের মতো সে ভালোবাসতে শুরু করে। সে চিত্রার ভাইদেরকে বলে তারা যেন চিত্রার বিয়ে অন্য কোথাও না দেয়। চিত্রার দুই ভাই তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই না বুঝে জোরে চেঁচাতে থাকে। তাই চিত্রার দুই ভাই তাকে ঘাড় ধরে বাইরে বের করে দেয়। আর এই ঘটনার কিছুদিন পর সেই পরিবারের আটজনকে কেউ একজন হাতুড়ি দিয়ে নৃশংসভাবে মেরে হত্যা করে। শুধুমাত্র এই ইনসিডেন্টে চিত্রার বড় ভাই বেঁচে গেছিল। পুলিশ এলে দেখে তার হাতে একটি হাতুড়ি ছিল এবং পুরো ঘরসহ অশোকের গোটা শরীরে রক্ত লেগে থাকতে দেখে। ফলে তাদের সন্দেহ অশোকের দিকেই যাওয়ায় তাকে গ্রেপ্তার করে। চিত্রার হবু বর রামচরণ অশোককে বাঁচানোর জন্য কেস লড়ে, কিন্তু সে এই কেস হেরে যায়। আর আশ্চর্য রকমভাবে যে অফিসার এই কেস ইনভেস্টিগেশন করছিল সেও এই ঘরে এসেই ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। মনোহর দেখে এই পরিবার যেখানে থাকতো আর মনোহর যেখানে এই মুহূর্তে রয়েছে সেই দুটো অ্যাড্রেস সেম, অর্থাৎ তাদের ঘর ভেঙেই এই অ্যাপার্টমেন্টটি তৈরি করা হয়েছিল যেখানে তার পুরো পরিবার থাকে। এরপর মনোহর আর শিবা অ্যাডভোকেট রামচরণের সাথে দেখা করতে যায়। অ্যাডভোকেট বলে অশোক নিজের পরিবারকে কখনোই মারতে পারে না, সে তার পরিবারকে ভীষণ ভালোবাসত, বরং তার পুরো রাগ ওই টিভির উপর ছিল, কারণ ওর মনে হতো এই টিভির জন্যই তার পুরো পরিবারের মৃত্যু হয়েছে। তাই জন্য সে ওই টিভি ভেঙে ফেলে হাতুড়ি দিয়ে, আর পুলিশ গিয়ে তার হাতে হাতুড়ি দেখলে তাকেই গ্রেপ্তার করে। সে বলে অশোক এখন একটা মেন্টাল অ্যাসাইলামে আছে। শিবার মনোহর দুজনে এবারে তার সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে অশোকের অবস্থা ভীষণ খারাপ, হয়তো তার পাস্টের কথা কিছুই মনে নেই। ফলে নিরুপায় হয়ে তারা বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে মনোহর ফ্ল্যাটে ঢুকতে যেতেই একজন আননোন কোট পরা মানুষকে তার ফ্ল্যাটের দিকে উঠতে দেখে। তখনই সে ওই লোকটির পিছু নিতে শুরু করে, কিন্তু যতবারই সে সিঁড়ি দিয়ে নতুন ফ্লোরে উঠছিল ঘুরে ফিরে বারবার সেকেন্ড ফ্লোরে এসেই পৌঁছচ্ছিল। ততক্ষণে এই অজানা লোকটি তার ফ্ল্যাটের দরজা হাতুড়ি দিয়ে ভাঙতে যেতেই হঠাৎ মনোহর চেঁচিয়ে ওঠে আর দেখে সে স্বপ্ন দেখছিল। রাতে আর ঘুম না আসায় মনোহর যখন চুপচাপ শুয়েছিল তখন বাইরের ঘর থেকে টিভির আওয়াজ শুনতে পায়। সেখানে সব খ্যারিয়াত নামের সিরিয়ালের ক্লাইম্যাক্স এপিসোড চলছিল। মনোহর দেখে সেখানে একজন লোক একটা হাতুড়ি দিয়ে তার পুরো পরিবারকে মেরে দেয়। আর তারপর যখন সেই লোকটির মুখ দেখানো হয় মনোহর সেটা দেখে প্রচণ্ড জোরে ভয় আঁতকে ওঠে, কারণ এই খুনি অন্য কেউ নয়, সেটা মনোহর নিজেই। মনোহর ভয় পেয়ে শিবাকে নিয়ে ডক্টর শিন্ডের কাছে পৌঁছয়। সে ডক্টরকে বলে তার কোনো কারণে মানসিক রোগ হয়েছে এবং এটা অনেকদিন যাবৎ এসে এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে এর ফলে তার নিজের পরিবারকেই সে মেরে ফেলবে। তাই সে ডক্টর সিন্ডেকে বলে তার পরিবারের জন্য ফ্লাইট টিকিট বুক করে এমন এক জায়গায় তাদের পাঠিয়ে দিতে যার ব্যাপারে মনোহর ক্ষুণাক্ষরেও জানতে না পারে। ডক্টর তার কথা মতোই কাজ করে। তিনি টিকিট দেওয়ার জন্য রাতে মনোহরের ফ্ল্যাটে যায়। আর মনোহর ডক্টর শিন্ডের ঘরেতেই দরজা লক করে শুয়ে থাকে এবং সে শিবাকে বলে যে যাই কিছু হয়ে যাক, এমনকি সে যা কিছুই বলুক, শিবা যেন দরজা না খোলে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর মনোহর ঘরের বাইরে জানলা দিয়ে সামনের গাছের নিচে একটা হাতুড়ি পড়ে থাকতে দেখে। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর সে হঠাৎ চমকে ওঠে, কারণ বাইরে যে ছোট হাতুড়িটা পড়েছিল
সেটা টিভিতে মনোহরের হাতে ছিল, কিন্তু তাদের পরিবারকে যে হাতুড়ি দিয়ে মেরেছিল সেটা ছোট নয়, বরং একটি বড় হাতুড়ি ছিল। তাই খুনি মনোহর নয়, অন্য কেউ, বরং সে উল্টে তার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা বুঝে উঠতেই সে শিবাকে চেঁচিয়ে ডেকে দরজা খোলার জন্য বলে। এদিকে মনোহর শুরুতে শিবাকে দরজা খুলতে মানা করেছিল বলে সে কিছুতেই তার কথা শুনে দরজা খুলতে রাজি হয় না। ফলে মনোহর বহু চেষ্টা করার পর শেষে একটি লোহার রড দিয়ে কাঁচ ভেঙে সে ঘর থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে দৌড় লাগায়। এদিকে ডক্টর সিন্ডে প্রিয়াকে সব কিছু বলে তার হাতে ফ্লাইট সেট টিকিটস ধরিয়ে দেয় আর বলে মনোহর বলেছে বাকিটা সে প্রিয়াকে ফোন করে বুঝিয়ে দেবে। এরপর প্রিয়া ডক্টর সিন্ডের জন্য কফি বানানোর জন্য কিচেনে যায়। ফ্ল্যাটে কারেন্ট না থাকায় কিছুক্ষণ পর হঠাৎ টিভি অন হয়ে যায় আর চিত্রাকে, অর্থাৎ চিত্রার আত্মাকে খবর পড়তে দেখানো হয়। আর এইখানে রিভিল হয় মুভির আসল প্লট। আসলে চিত্রার সেই পাগল ফ্যান আর কেউ নয়, ডক্টর সিন্ডের ছোট ভাই ছিল। সে চিত্রার বিয়ে সহ্য করতে না পেরে বাথটাবে সুইসাইড করে একটা নোট লিখে দিয়ে যায় যেখানে তার মৃত্যুর কারণ লেখা ছিল। তার একমাত্র ভাইয়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে ডক্টর সিন্ডে ভাইয়ের মৃত্যু বদলা নিতে সে চিত্রাসহ পুরো পরিবারকে মেরে ফেলে, তার বড় ভাই অশোককে ছেড়ে। এবং এই পুরো ঘটনার শিকার হয় অশোক, যেহেতু সে মেন্টালি আনস্টেবল ছিল। আর ইনভেস্টিগেশনের খবর পেলে ডক্টর জানতে পারে যে অফিসার এই কেস হ্যান্ডেল করছে সে তারই বন্ধু। তাই সে ইনভেস্টিগেশন অফিসারকেও এই বাড়িতে এনে গলায় দড়ি দিয়ে মেরে ঝুলিয়ে দেয়। এবং এই কারণে চিত্রার তার পুরো পরিবারের আত্মা শান্তি পায়নি, কারণ তাদের মৃত্যুর দোষ তাদের বড় ভাই অশোকের উপর গেছিল, যে পুরোপুরি নির্দোষ ছিল। এবার তারা অশোকের জন্য ন্যায় চাইছিল। এসব দেখে ডক্টর সিন্ডে পাগল হয়ে যায় আর সামনে রাখা একটা হাতুড়ি দিয়ে টিভিটিকে জোরে জোরে ভাঙতে থাকে। আবার শুনে পুরো পরিবার সেখানে চলে আসলে ডক্টর সেই পরিবারের লোকেদের মধ্যে চিত্রার পরিবারের লোকদের আত্মাকে দেখতে পায়। মনোহরের বড় ভাই তাকে সামলাতে আসলে তার উপর ডক্টর হাতুড়ি দিয়ে অ্যাটাক করলে তখনই সেখানে মনোহর আর শিবা চলে আসে। মনোহর আর সময় নষ্ট না করে তার হাতে থাকা ছোট হাতুড়ি দিয়ে ডক্টর সিন্ডেকে মেরে ফেলে। এই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায়। শিবা ডক্টর সিন্ডের পুরো কেস সামলে নেয়, এছাড়াও সে অশোককে মেন্টাল হসপিটাল থেকে নর্মাল লাইফে ফিরে আসতে হেল্প করে। এবার মনোহরের পরিবারের সব কিছুই ঠিকঠাক ছিল, তাদের পুজোর ঘরও এবার তৈরি হয়ে গেছিল আর মনোহর অশোককে তাদের বাড়িতে নিয়ে এসে তাকে নিজেদের পরিবারের সদস্যদের মতোই রাখে যাতে সে তার বাকি জীবন ভালোভাবে কাটাতে পারে। মনোহর এবারে খুশি ছিল আর অ্যাপার্টমেন্টের লিফটও এখন তার জন্য ঠিকঠাকভাবে কাজ করছিল। একদিন সে অফিস যাওয়ার সময় লিফটের ভেতরে ঢুকলে হঠাৎ তার ফোনে একটা কল আসে আর এই কল ছিল ডক্টর সিন্ডের। মনোহর ভয় কল রিসিভ করতে ডক্টরের আত্মা বলে ওঠে, ভুলে যেও না, আত্মা মনুষ্য জগতে আসার জন্য যে কোনো ইলেকট্রনিক্স জিনিসকেও তার মিডিয়াম হিসেবে ব্যবহার করতে পারে। আর এটা বলতেই লিফট 13 তলা থেকে সোজা নিচে পড়ে যেতেই মনোহরের মৃত্যু হয়। আর মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে আজকের 150টা লাইক টার্গেট পূর্ণ করতে হেল্প করুন। আর সাথে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না, যার লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই রকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।